ইমাম হুসাইনের মর্যাদা দেখুন। আমি একদিন চাঁদনি রাত্রিতে আকাশের দিকে তাকালাম, দেখতে পেলাম আকাশের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা মিটি মিটি করে জ্বলছে। আল্লাহ নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যতগুলো তারকা রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা, যা গুনে শেষ করা যায় না, পৃথিবীতে এমন কি কোনো মানুষ রয়েছে যার আমলনামায় আল্লাহ তাআলা আকাশের নক্ষত্রের চেয়েও বেশি সওয়াব দান করেছে, এরকম কোনো মানুষ রয়েছে নাকি? আল্লাহ নবী বলেন, হাবশা রে, অবশ্যই এমন একজন মানুষ রয়েছে এই পৃথিবীতে যার আমলনামায় আল্লাহ তাআলা আকাশে নক্ষত্রের চেয়েও বেশি সওয়াব লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হাফসা বলি, রাসূলুল্লাহ আপনাকে বলুন, আমাকে বলুন ওই ব্যক্তিকে, আমার জানার খুব ইচ্ছে হয়। আল্লাহ রাসূল বলেন, হাফসা, সেটা অন্য কোনো ব্যক্তি নয়, তোমার প্রাণ প্রিয় আব্বাজান হযরতে উমরের আমলনামায় আল্লাহ তাআলা আকাশের নক্ষত্রের চেয়েও বেশি সওয়াব লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে হাফসা খুব খুশি, আমার আব্বার কথা বলেছে। হযরতে আয়েশা সিদ্দিকের কথাটা শুনলেন, হযরতে হাফসা মনে মনে ভাবলেন, আমার বাবার কথা বলেছে, আয়েশার বাবার কথা বলে নাই। পরের দিনে হযরতে উমর আসলেন বিশ্ব নবীর বাসায়, হযরতে হাফসা বসতে দিলেন আব্বাজানকে, আদর আপ্যায়ন করলেন। কিছুক্ষণ পর বললেন, আব্বাজান, আপনি কি জানেন বিশ্ব নবী গত রাতে আপনার ব্যাপারে কি বলেছে? হযরতে উমর বলে, না আমি তো জানি না। হযরতে হাফসা বললেন, আল্লাহ রাসূল আপনার ব্যাপারে বলেছে, আপনার আমলনামায় আল্লাহ তাআলা আকাশের নক্ষত্রের চেয়ে বেশি সওয়াব লিখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই কথা শুনে কেঁদে ফেললেন, কেঁদে কেঁদে বললেন, ও হাফসা, তুমি মনে হয় জানো না এমন একজন ব্যক্তি এই পৃথিবীতে আছে যার আমলনামায় আমার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হাফসা বলেন, আব্বাজান, ওই ব্যক্তিকে যার আমলনামায় আপনার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। হযরতে উমর বলেন, তিনি আর কেউ নন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের বাল্য বন্ধু, আল্লাহ নবীর হিজরতের সাথী হযরতে আবু বকরের আমলনামায় আল্লাহ তাআলা আমার চেয়েও বেশি সওয়াব দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে উমর কেঁদে কেঁদে বললেন, ও মা হাফসা, আমি একদিন আবু বকরকে বললাম, ভাই আবু বকর রে, আমার জীবনের সব আমল আমি আপনাকে দিয়ে দিলাম, আমার জীবনের অর্জন করা সমস্ত সওয়াব আমি আপনাকে দান করে দিলাম, বিনিময়ে একটি রাতের সওয়াব আপনি আমাকে দান করে দেন। হযরতে আবু বকর আমার জীবনের সব আমল নেওয়ার পরিবর্তে একটি রাতের আমল দিতে রাজি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন রাত সেটি? মক্কার জীবনে আল্লাহ রাসূলের উপর যখন অত্যন্ত নির্যাতন শুরু হয়ে গিয়েছিল, আল্লাহ নবী বলেছিলেন, আবু বকর, এমন একদিন আসতে পারে যেই দিন আমাকে এই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হতে পারে। হযরত আবু বকর বলেন, রাসূলুল্লাহ, যেই দিন আপনি আপনার মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনার দিকে রওনা হবেন, ওই দিন মেহরবানি করে আপনি আমাকে সঙ্গে নিয়ে যাবেন। আল্লাহ নবী বলেন, আবু বকর, ওই কঠিন মুহূর্তে আমি তোমাকে কোথায় পাব? আবু বকর বলেন, রাসূলুল্লাহ, আপনি কষ্ট করে যদি আমার বাসায় দরজায় একটু নক করেন, সঙ্গে সঙ্গে আমি আবু বকর আপনার সামনে হাজির হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হিজরতের ঘোষণা চলে আসলো, আল্লাহ নবী কাল বিলম্ব না করে আবু বকরের দরজায় যখন নক করলেন, একবার নক করার সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল। আল্লাহ নবী বলেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, রাসূলুল্লাহ, যেই দিন আমি আপনি আমাকে বলেছেন আবু বকর হিজরত করতে হতে পারে, সেই দিন থেকে আজ পর্যন্ত একদিনের জন্য একটি মুহূর্তে
মানুষের জন্য আমি আবু বকর, আমার বিছানায় আমি পিঠ লাগাই নাই, দরজার সঙ্গে পিঠ লাগিয়ে আমি ঘুমাইছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি যে বের হলে সঙ্গে তোমার কাপড় চোপড় দেখা যায়, এগুলো তুমি কখন নিলে? আবু বকর বলে, রাসূলুল্লাহ যেদিন আপনি আমাকে বলেছিলেন হিজরত করতে হতে পারে, ওই দিন আমি প্রয়োজনের আমার কাপড়গুলো এভাবে করে রেখেছি, আর আমি সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দিয়ে আমার এই কাপড়গুলো নিয়ে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে নিয়ে আবু বকরের বাসার পিছনের দরজা দিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, আর বারবার কাবা শরীফের দিকে ফিরে ফিরে তাকালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কাতে জন্মিয়া নবীজি মক্কায় থাকতে পারলেন না, স্বৈরাচারীর অত্যাচারী হিজরত করলেন মদিনা। বলেন মক্কাতে জন্মিয়া নবীজি মক্কায় থাকতে পারলেন না, স্বৈরাচারীর অত্যাচারী হিজরত করলেন মদিনা।